अखिल भारत जयगुरु सम्प्रदायर सर्वाधीश श्री किंकर विठल रामानुजर 77वां शुभ आविर्भाव दिवसे किशोर संघे निवेदन श्री श्री ठाकुर ओंकारनाथ देव विरचित खेपार झुलिर लेख भगवत सेवार श्रुतिनाट्य भक्तमंडलीर काछे आमार एकटा निवेदन आमादेर एई श्रुतिनाट्य शेषे जयेर ध्वनि आछे ता आमार अनुरोध आपनादेर काछे आपनारा सबाई जयेर ध्वनि करबेन जयगुरु श्रद्धार्घ निवेदने आछेन किशोर संघेर किंकर पीतम्बर किंकर अनिर्बाण किंकर सागर चट्टोपाध्याय श्री सोहम मुखार्जी श्री आर्य चक्रवर्ती श्री सुदीप मंडल और श्री शुभदीप राय परिचालनाय श्री सौभिक राय और किंकर अनिर्बाण शुरू करछि आमादेर श्रुतिनाट्य खेपार झुलिर लेख भगवत सेवा कबे सेवाहीनो खनु रबे ना कबे सेवाहीनो खनु रबे ना विषय बिरतु हबे एई चितो सेवा छाड़ा ঘুরাবে না সেবা ছাড়া ঘুরাবে না সেবা ছাড়া ঘুরাবে না প্রিয়তম ঠাকুরটির সেবা ছাড়া भक्त आर किछु धर्मार्थ काममोक्ष चाहेन ना शुधु सेवाई तार काम्य आशिब जाइब चरण सेविब एतेई भक्त कृतार्थ श्री भगवान स्वयं बोलेछेन स्वर्ग सुख सम्पद धन ऐश्वर्य स्वर्गराज्य ए तो तुच्छ कथा ददात्यपि न गृह्णन्ति भक्ता मत्सेवनं विना शालक्य सामीप्य सारूप्य साजुज्य मुक्ति आमि दान करलेओ भक्त ताहा ग्रहण करेन ना मत्सेवाय प्रतीतं ते शालक्यादि चतुष्टयं नेच्छन्ति सेवया पूर्णः ओतन्यत्काल विद्रुतं भक्तेर प्रार्थना कबे सेवाहीनो অনুরাবে না বিষয় বিরত হবে এই চিত সেবা ছাড়া ঘুরাবে না সেবা ছাড়া ঘুরাবে না গৃহ উপলেপো মন্দির মার্জন গৃহ উপলেপো মন্দির মার্জন শ্রী অঙ্গ হইতে নির্মল মোচন শ্রী অঙ্গ হইতে সুক্ত স্তুতি পাঠ নাম সব
পাঠ নাম সংকীর্তন বেদ পুরাণাদি শাস্ত অধ্যয়ন বেদ পুরাণাদি শাস্ত্র অধ্যয়ন যথাবিধি দেব অর্চনা যথাবিধি দেব অর্চনা পঞ্চবিধ এই পঞ্চবিধ এই পূজানুষ্ঠানে পঞ্চবিধ এই পূজানুষ্ঠানে রহিবে নিয়ত বাক কায় মনে রহিবে নিয়ত বাক কায় মনে প্রেমময় পূজি প্রেমময় পূজি প্রেম উপাদানে প্রেম উপাদানে জুড়াব যাতে কো যাত না জুড়াবে যাতে কো যাত না কবে সেবাহীন অনুরাবে না বিষয় বিরত হবে এই চিত সেবা ছাড়া কভুরাবে না কভুরাবে না কভুরাবে না সেবৈব মূর্ধবং নয়তে সেবাই ঊর্ধ্ব লোকে নিয়ে যায় সেই সেবাই অহংতা মমতা নষ্ট করে দেয়াভিমান গুছিয়ে আত্মসাক্ষাৎকার করায় সেবাই সেই প্রেমময় প্রিয়তমকে প্রত্যক্ষ দর্শন করিয়ে দেয় সেবাই সেই সুদয়িতকে চিরপ্রেম পাশে বন্দি করে রাখে আর কোনরূপ সাধন ভজন যোগ জাগ তপস্যা কিছু করতে হয় না মাত্র সেবা সেবা স্থূল সেবা মানুষে সেবাকারী সেবক জানতেই পারেন না এই সংসার পাশ হতে কবে কিরূপে তিনি মুক্ত হয়েছেন কাম ক্রোধাদি রূপ গ্রহ মকরাদি সমাকুল ভীমভব সাগর কখন কিভাবে উত্তীর্ণ হয়ে গেছেন তা তার বোধগম্য হয় না বহুস্যাং প্রজায়েতি উপনিষদে দেখতে পাই ঠাকুরের ইচ্ছা হলো বহু হব জন্মগ্রহণ করব বহু হয়ে তৃণগুচ্ছ হতে ব্রহ্মা পর্যন্ত সেজে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রূপে লীলাময় ঠাকুর আমার লীলা করছেন শ্রী ব্রহ্মাকে বলেছেন অহমেবাসমেবাগ্রে নান্যত ইয়ত সদসত পরম পশ্চাদহং যদেতচ্চ যোবশিষ্যেতো সোস্মিহম সৃষ্টির পূর্বে একমাত্র আমিই ছিলাম সৎ অসৎ বা ব্যক্ত অব্যক্ত কিছুই ছিল না সৃষ্টির পর যাহা কিছু স্থূল সূক্ষ্ম বস্তুনিচয় সব আমি সৃষ্টি লয় হয়ে গেলে একমাত্র পরতত্ত্ব আমি অবশিষ্ট থাকব ছিলাম আমি আছি আমি থাকব আমি নেহ নানাস্তি কিঞ্চন এখানে না না কিছুই নাই দেবা মনুষ্যঃ পশবঃ পক্ষিবৃক্ষ সরীসৃপঃ রূপমেবানন্তস্য বিষ্ণুভিন্নমিব স্থিতম ভিন্নে ন্যায় স্থিত হইলেও দেব মনুষ্য
পশু পক্ষী বৃক্ষ ও সরীসৃপ সকলই অনন্ত বিষ্ণুর রূপ। ইহা জেনে সমস্ত স্থাবর জঙ্গম জগৎকে আত্মতুল্য দেখা উচিত, যেহেতু বিষ্ণুই বিশ্বরূপধারী। ইয়ানি মূর্তান্যমূর্তানি ইয়ান্যত্রান্যত্র বাকচিত সন্তি বৈ বস্তু জাতানি তানি সর্বাণি তদ্বপু। যে কোনো স্থানে মূর্ত অমূর্ত যাহা কিছু বস্তু আছে সে সমস্তই তাঁর শরীর। জ্যোতিষী বিষ্ণুর ভবন ভুবনানি বিষ্ণুর বনানি বিষ্ণুর গিরয় দিশশ্চ নদ্যঃ সমুদ্রাশ্চ সয়েব সর্বং যদস্তি অন্যাস্তি চ বিপ্রবর্য। বিষ্ণুই চন্দ্র সূর্য নক্ষত্রাদি সমস্ত জ্যোতিষ্ক, বিষ্ণুই চতুর্দশ ভুবন, বিষ্ণুই নিখিল অরণ্য পর্বতসমূহ দিক সকল তটিনী নিচয় সমুদয় সাগর, তিনিই সমস্ত। হে বিপ্রবর, ভাব বা অভাব যত পদার্থ আছে সব বিষ্ণু। পরমার্থ সারভূতং যদদ্বৈতমশেষতঃ। এই সংক্ষেপে তোমার প্রতি আমার উপদেশ, সকল বস্তুতে পরমাত্মার অভেদ জ্ঞানী পরমার্থ ও সারভূত। একং সমস্তং যদিহাস্তি কিঞ্চিত তদচ্যুত নাস্তি পরং তদন্যত সোহং স চ ত্বং স চ সর্বমেতত আত্মস্বরূপং তজো ভেদমোহম। এ জগতে যাহা কিছু আছে সে সকলই শ্রী ভগবান অচ্যুত, তদ্ব্যতিরিক্ত আর কিছু নাই। তুমি বা আমি এবং যে সমস্ত পদার্থ আছে তৎসমুদয় আত্মস্বরূপ, ভেদ মোহ ত্যাগ করো। জ্ঞাতমেদন মায়া দত্ত যথা সর্বমিদং জগৎ বিষ্ণুর বিষ্ণু বিষ্ণুস্তস্য না পরং বিদ্যতে ততঃ। মৈত্রেয় বললেন, এই জগৎ বিষ্ণু স্বরূপ, বিষ্ণুতে ইহার অবস্থিতি এবং সে বিষ্ণু ব্যতিরিক্ত আর কোনো পদার্থ নাই, এ কথা পূর্বে আপনার নিকট জ্ঞাত হয়েছি। ব্যক্তঃ স এব চাব্যক্তঃ স এব পুরুষোয়ব্যয়ঃ পরমাত্মা চ বিশ্বাত্মা বিশ্বরূপ ধরোহরি। সেই অব্যয় মহাপুরুষই ব্যক্ত ও তিনি অব্যক্ত, এবং সেই বিশ্বাত্মা পরমেশ্বর হরি বিশ্বরূপে বিরাজ করে থাকেন। শ্রী ভগবান শ্রী শঙ্করকে বলছেন, মত্যো বিভিন্নম আত্মানং দ্রষ্টুরমর্হসি শঙ্কর যোহং স্বত্বং জগচ্চেদং সদেবাসুরমানুষম অবিদ্যামোহিতাত্মানং পুরুষাভিন্নদর্শিনঃ। হে শঙ্কর, আপনি আপনাকে আমা হতে অভিন্ন বলে জানবেন, আমি যে আপনিও সে, এই দেবাসুর মানব পরিপূর্ণ জগত আমার স্বরূপ। অবিদ্যামোহিত স্বভাব পুরুষগণই ভেদ জ্ঞান করে থাকে। ঠাকুর আমার সব সেজে লীলা করছেন, ভক্ত ক্রমে বুঝতে পারে। খং বায়ুমগ্নিং শলিলং মহীং চ জ্যোতিংষি সত্যানি দিশো রুমাদিন সরিত সমুদ্রাংশ্চ হরেহ শরীরং যৎকিঞ্চ ভূতং প্রণমেদন্য। আকাশ বায়ু অনল জল ধরণী চন্দ্র সূর্যাদি জ্যোতিষ্ক পদার্থ সমূহ অখিল জীব দশ দিক বৃক্ষ নিকর নদী নিবহ সাগর সমুদয় এতদ ব্যতিরিক্ত যা কিছু সব শ্রীহরির শরীর বোধে প্রেমী অনন্য ভক্ত প্রণাম করে থাকেন। ভগবত সেবা ও শ্রী ভগবানের নাম কীর্তন করতে করতে ভক্ত আত্মহারা হয়ে যান। সমস্ত পদার্থ শ্রী ভগবান এই মনে করে প্রণাম করতে থাকেন। দেবতা মনুষ্য পশু পক্ষী বৃক্ষ লতা কীট পতঙ্গ সবই শ্রী ভগবানের লীলা বিগ্রহ। পরমাণু হতে হিমালয় পর্যন্ত সকলই তার লীলা শরীর। এই জ্ঞান দৃঢ় হয়ে যায়।
यो मे संबंधोपगतः स विष्णु यश्चारिभूत मम सोपि विष्णु देवं वियदवु ककुवश्च विष्णुर्भूतानि विष्णुर्भुवनानि विष्णु न मे अस्ति बंधोर् न च मे अस्ति शत्रु न भूतवरग न जनो मदन्यः त्वं वाहमन्नच्च शरीर वेदैर्विविन्यमीशस्तहरे शरीरम्। আমার সহিত যার সম্বন্ধ অবগত হয়েছে তিনি বিষ্ণু, যিনি আমার শত্রু তিনিও বিষ্ণু, স্বর্গলোক আকাশ পৃথিবী দিকসমূহ বিষ্ণু, স্থাবর জঙ্গমাত্মক নিখিল ভূত জাত বিষ্ণু, চতুর্দশ ভুবন বিষ্ণু। আমার কেহ বন্ধু নাই, আমার কেহ শত্রু নাই, ভূতগ্রাম নাই, আমি ব্যতীত অন্য জন নাই, তুমি বা আমি অথবা অন্য কেহ, শ্রী ভগবান পরমেশ্বরের শরীর ভেদে পৃথক শরীর মাত্র। অহং ভগবতস্তস্য মম চাশৌ সুরেশ্বরঃ তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি নমো ভগবতে তস্মৈ যেন সর্বমিদং ততম ত্বমেব চ প্রপন্নোস্মি মম ইয়ো ইয়ো যস্য চাপ্যহম্। আমি সেই ভগবানের, সেই সুরেশ্বর আমার, আমি তার অদৃশ্য হই না, তিনি আমার অদৃশ্য হন না। যার দ্বারা এই সম্পূর্ণ বিশ্ব সমাচ্ছন্ন, সেই ভগবানকে নমস্কার। আমি তার শরণাগত, তিনি আমার, আমিও তার ভক্ত। সেবা করতে করতে সমস্ত শ্রী ভগবানের দেহ দেখতে দেখতে স্বীয় শরীর, যাকে আপনার দেহ বলে মনে করতেন, যখন সেই শরীরের প্রতি দৃষ্টি পড়ে, তখন এ দেহ তো শ্রী ভগবানেরই লীলা বিগ্রহ। একে স্নান করানো, ভোজন করানো, শোয়ানো, এও তো ভগবত সেবা। ভক্ত ভোজন করে বলেন, প্রসাদ সেবা করলাম, সেবা ছাড়া আর কিছু তার থাকে না। সমস্তই যখন ভগবত শরীর, তখন এটিও তো তারই দেহ। তখন ভক্ত আনন্দে পূর্ণ হয়ে যান, দেহের প্রশংসায় ভীত হন না, দেহের প্রতিষ্ঠায় ভগবত প্রতিষ্ঠা বোধে আনন্দ করেন। যাকে এতদিন আমার দেহ বলে জানতাম, সে শ্রী ভগবানের লীলা বিগ্রহ। অহো কি আনন্দ, কি আনন্দ! আমি নিশ্চিন্ন হয়ে গেছি, শ্রী ভগবানের লীলা বিগ্রহই, শ্রী ভগবানের লীলা বিগ্রহ সকলের সেবা করছে। অহো কি আনন্দ! একমাত্র সেই পুরুষোত্তম শ্রী ভগবানই সেব্য সেবক পূজ্য পূজক ভাবে লীলা করছেন। জয় শ্রী ভগবানের জয়, জয় সেবার জয়, জয় সেবার জয়, জয় গুরু। লীলাময় ঠাকুর সীতারাম দাস অঙ্কারনাথ দেবের পার্শ্বদ লীলা সঙ্গী কিঙ্কর বিঠল রামানুজের 77তম শুভ আবির্ভাব দিবসে কিশোর সঙ্ঘের নিবেদন এখানেই শেষ হলো। জয় গুরু। এটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে ঠাকুরের একটি লীলা প্রকাশ আনলেন, খ্যাপারঝুলি থেকে একটি প্রবন্ধ, যে সুন্দরভাবে সংস্কৃত উচ্চারণগুলো করল এ সকলের দ্বারা সম্ভব নয়। অনেক সংস্কৃতের জ্ঞান এবং ভাবজগতের ভক্তি না থাকলে এমন সুন্দর উপায় তো হয় না।